সর্দি কাশির হাত থেকে বাঁচার সহজ ও কার্যকরী ঘরোয়া চিকিৎসা। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবহাওয়ার যে পরিবর্তন ঘটে তার সাথে মানুষের শরীর তাড়াতাড়ি সামঞ্জস্য গড়ে তুলতে পারে না, ফলে যে কোনো ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের শরীরে নানা রোগ বা ব্যাধি দেখা দেয়। ঠান্ডা লাগা, সর্দি, কাশি, জ্বর, হাসি পড়া ইত্যাদি নানা ছোটোখাটো ব্যাধি মানুষকে বেশ ভোগায়, বিশেষ করে বয়স্ক ছোটোদেরকে। ঠান্ডা লাগলে গলায় খুশখুশে ভাব, নাক চোখ দিয়ে পানি পড়া, মাথা ভার হয়ে থাকার মতো সব বিরক্তিকর উপসর্গ দেখা দেবেই। সাধারণ সর্দি কাশিতে কমসে কম এক সপ্তাহ পুরো নাজেহাল অবস্থা হয়ে থাকে। চলুন তাহলে জেনে নিন কি কি সহজ ঘরোয়া টোটকায় এই সমস্যার সমাধান হবে। এক, সর্দিতে মশলা চায়ের থেকে হলুদ দিয়ে দুধ খাওয়া অনেক বেশি উপকারী। হলুদ দিয়ে দুধ খেলে শুধু সর্দি কাশি কমে তা নয়, এই দুধ খুবই স্বাস্থ্যকর। দুই, গার্গেল থেরাপি সেই ঠাকুমা দিদিমার আমল থেকে হিট। উষ্ণ উষ্ণ জলে নুন দিয়ে গার্গেল করলে অনেক উপকার মিলে, এই অভ্যাস নিয়ম করে দিনে দুবার করুন। তিন, লেবু, দারচিনি এবং মধু দিয়ে বাড়িতেই বানাতে পারেন সিরাপ। কড়াইয়ে অল্প আঁচে মধু গলিয়ে তার মধ্যে অল্প দারচিনি এবং লেবুর রস মেশালেই তৈরি হয়ে যাবে এই সিরাপ, যা সর্দি কাশি কমাতে সাহায্য করে। চার, একটি কাপে মধু ও গোলমরিচ নিন, কুসুম গরম জল ঢেলে ভালো করে মিশিয়ে নিন, দিনে দুবার পান করুন। পাঁচ, মধুতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে, যা কাশি সমস্যা দূর করে। দিনে 2 থেকে 3 বার এক চামচ করে মধু খেতে পারেন, রাতে ঘুমোতে যাওয়ার আগেও এক চামচ মধু খান। ৬, গাজরের জুসও ট্রাই করতে পারেন, একটু আউট অফ দ্য ট্র্যাক হলেও সর্দি নিরাময়ের ক্ষেত্রে খুবই উপকারী এটি। ৭, চুইনগাম না চিবিয়ে মুখে সামান্য আদা কুচি রাখলে উপকার মিলবে, মুখের রুচি ফেরাতেও সাহায্য করে আদা। ৮, এক কাপ জলে হলুদ গুঁড়ো এবং গোলমরিচ মিশিয়ে ফোটান, তার মধ্যে একটি লবঙ্গ ও এক চামচ মধু মেশান, কুসুম গরম অবস্থায় পান করুন। ৯, ইষ্ণদুষ্ণ জলে অল্প ঘি এবং অল্প নুন মিশিয়ে সেটা খেলেও অনেকটা আরাম পাবেন। ১০, নিজের রোজকার চায়ে আদা, তুলসী ও গোলমরিচ মিশিয়ে খান, কাশি কমবে। ১১, একটু সর্দি হলেই নাক বন্ধ হয়ে যায়, তাই সর্দি কাশির অব্যর্থ ওষুধ হলো স্টিম। জল গরম করে তার স্টিম কনজিউম করুন, এর জন্য একটি পাত্রে গরম পানি নিন, 2 ফোঁটা ইউক্যালিপটাস তেল মেশান, মাথায় একটি তোয়ালে ঢাকুন, গরম পানির ভাপ নিন, দিনে দুবার করুন, এই টোটকা ভীষণ কার্যকরী। ১২, স্নানের জলে সামান্য ইউক্যালিপটাস অয়েল মিশিয়ে নিন, গায়ের ব্যথা কমবে অনেকটা। ১৩, রসুনের কোয়া কুচি করে ঘিয়ে ভেজে নিন, কুসুম গরম অবস্থায় খেয়ে ফেলুন, রসুনে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং এক্সপেক্টোরেন্ট উপাদান রয়েছে, যা কাশি উপশম করে। ১৪, নিয়মিত আমলকি খান, আমলকি সর্দি ও নিরাময় করবে, আবার রক্তকেও পরিশুদ্ধ করে। ১৫, শুকনো কাশি হলে পেঁয়াজ কাজে লাগান, আধ চামচ পেঁয়াজের রসের সঙ্গে 1 চা চামচ মধু মেশান, দিনে দুবার খান, পেঁয়াজের ঝাঁজ গলার খুশখুশে কাশি কমাতে সাহায্য করবে। ১৬, জলে তুলসী পাতা এবং জোয়ান একসঙ্গে ফুটিয়ে সে জল খান, উপকার হবে। ১৭,
গরম চা খাওয়ার অভ্যাস ভালো। এছাড়া জল ও উষ্ণ খেলেও উপকার পাবেন। নিজের শরীরের প্রতি যত্ন নেবেন, ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন www.youtube.com/viewenjoytv।